नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আপনাদের জেনে ভালো লাগবে যে যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কাজ করছে এবং যেভাবে বাংলার জন্য একটা নতুন স্বপ্ন নরেন্দ্র মোদীজি নিয়ে এসেছে, সেটা দেখে বিভিন্ন অঞ্চলে প্রচুর তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে কাজ করতে চাইছে। এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে ভালো লাগবে যে বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন তারা বলছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবো না, তাদের হয়ে কাজ করতে পারছি না। আজ পাণ্ডবেশ্বরের বিধানসভার কেন্দ্রা অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য আরাধন গোড়াই এবং আরো চারজন পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন। তারা ওই মণ্ডলে যিনি আমার সভাপতি আছেন তার হাত ধরে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এছাড়া এবং যারা দলে যোগদান করলেন তারা নিঃশর্ত দলে যোগদান করেছেন এবং তারা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির যে মন্ডল কমিটি আছে, বিভিন্ন যে বুথ কমিটি আছে, তাদের নেতৃত্বেই তাদেরকে তারা সহযোগিতা করবেন এবং তাদেরকে সামনে রেখে তারা ভারতীয় জনতা পার্টিকে আরো মজবুত করার জন্য কাজ করবেন। তাই আমার মন্ডল সভাপতি, আমার জেলার কনভেনার, আমার বিধানসভা কনভেনার আর আমার অবজারভার সবাই মিলে তাদেরকে আমাদের ভারতীয় জনতা পার্টি গ্রহণ করেছেন। আগামী দিনে আমাদের বুথে যারা কর্মীরা আছে তাদেরকে নিয়ে এনাদের যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগাবো এবং আগামী দিনে পাণ্ডবেশ্বরে এনাদেরকে নিয়েই আমাদের সংগঠন আরো মজবুত করবো। ঠিক আছে, তারা আসুন। আমি এছাড়া আমাদের পাণ্ডবেশ্বর ব্লকের মহিলার ওয়ার্কিং প্রেসিডেন্ট সুনিতা সিং এর নেতৃত্বে বেশ কিছু মহিলা আজকে এসেছেন। পরে আরো এই অঞ্চলে আরো অনেক মহিলা আছেন। আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতা ছিল, তার নেতৃত্বে একটা ভালো টিম আজ বিকি চরসিয়ার নেতৃত্বে আমাদের দলে যোগদান করছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিল, তার সঙ্গে তার পুরো টিম আজকে আমাদের দলে যোগদান করছে, তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। তার নেতৃত্বে আগামী দিনে আমাদের সংগঠন আরো মজবুত আমরা করব, তাকেও দলে স্বাগত জানাচ্ছি। ভারত ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অঞ্চলে যুব সভাপতি আজমইন আনসারি নেতৃত্বে বেশ কিছু লোক এসেছে, তারা আমাদের জয়েন করছে। তারা জয়েন কেন্দ্র অঞ্চলে যত তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিল তারাও সবার জয়েন করেছে। মানে কেন্দ্র অঞ্চল আজ থেকে তৃণমূল জিরো তো নাকি, আজ থেকে জিরো ধরা তুই ধরা ভাই। আমার অন্য সভাপতি সবাইকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কলোনি আমাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে আমাদের দুই ভাই, তাদেরকে আমাদের দলে স্বাগত জানাচ্ছে। আমাদের সাজেরা যারা নেতৃবৃন্দ আছে, ওই মন্ডল যারা নেতৃবৃন্দ আছে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিএপি দ্রব জয়, বিএপি দ্রব জয়। পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরছে। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি যে ভোট আসতে আসতে, ভোট তো অনেক দূরের কথা, প্রত্যেকটা বুথে তারা সেই বুথ থেকে পোলিং এজেন্ট দিতে পারবে না। 234টা বুথ নাকি 237টা বুথ, 237টা বুথে যেহেতু ইলেকশন কমিশন বলে দিয়েছে অন্য জায়গা থেকে বুথ পোলিং এজেন্ট দেওয়া যাবে, অন্য জায়গা থেকে হয়তো দিতে পারবে, কিন্তু 237টা বুথে তৃণমূল কংগ্রেস নিজের পোলিং এজেন্ট দিতে পারবে না ওই বুথ থেকে, এই গ্যারান্টি আমার। এবং এই যে ভাঙন শুরু হলো, এই ভাঙন শুরু হলো, এই ভাঙন চলতে থাকবে। বইয়ে পড়েছেন তো, বড় বড় গল্প হয়, একটা এপিসোড পড়লেন পরের বার আর একটা পড়তে হবে, সেরকম ফার্স্ট এপিসোড আজকে হলো।
এরকম প্রত্যেক সপ্তাহে হয়তো মাঝে মাঝে আপনাদেরকে আমরা কষ্ট দেবো, মাঝে মাঝে আপনাদেরকে অনুরোধ করবো আসার জন্য, কারণ এরকম ভাঙনের খবর বারবার আপনাদেরকে ছাপতে হবে, বারবার আপনাদেরকে লিখতে হবে। সবাই ভালো থাকুন, সবাই আজ দেখলেন যে 5 জন পঞ্চায়েত মেম্বার জয়েন করেছে, 1 জন যুব নেতা জয়েন করেছে, ব্লকের মহিলার ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়েন করেছে, আমাদের আরো 2 যুব নেতা তৈরি করেছে, এবং তার সঙ্গে অঞ্চল সভাপতি কেন্দ্রা তিনি জয়েন করেছেন, ওই অঞ্চলে যত বুথ আছে সমস্ত বুথ সভাপতি জয়েন করেছে। মানে আজ থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রা অঞ্চলে ধূপকাঠি দেখাবার লোকও নাই, কিন্তু যতদিন ওদের 2-4টা লোক না পাওয়া যাচ্ছে তোমরাই দেখিয়ে দিও, কারণ ধূপকাঠি দেখানো সব জায়গা হবে, পুরো পাণ্ডবেশ্বর ফাঁকা হয়ে যাবে, পুরো পাণ্ডবেশ্বর ফাঁকা হয়ে যাবে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। কেন আমরা এতদিন কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, কিন্তু আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা অনেক বাধার সম্মুখীন হই, আমাদেরকে বাধা দেওয়া হয়, ফলে আমরা সেই বাধাকে কাটিয়ে তোলার জন্য যাতে জনগণের আমরা সেবা করতে পারি এবং আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। তৃণমূলে যখন ছিলেন তখন কি মানুষের পাশে দাঁড়াতে পারতেন না? তৃণমূল কংগ্রেসে থাকাকালীন আমরা মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি, বলেই তাই যত মানুষ পেয়েছেন, বলেই তাই সবাই আমাদের সাথে যোগদান করলো, কিন্তু মানুষকে সম্পূর্ণরূপে পরিষেবা আমরা দিতে পারছি না, বাধার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটা করতে পাবো না, ওটা করতে পাবো না, তাহলে আমরা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাজ করবো? সেই কারণেই আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে এলাম। বিধায়ক তো ছিলেন আমাদের জন্য ভগবান তুল্য, আমরা যে 5 বছর তৃণমূল কংগ্রেস করতে পেরেছি সেটাও বিধায়কের আশীর্বাদের কারণে, কারণ ব্লক সভাপতি যিনি ছিলেন তিনি তো ওই বিগত দিনগুলিতে লাল ছড়ি দেখিয়ে আমাদেরকে পেছনে রাখতেন, কাজ করতেই দিতেন না, বিধায়ক সাহেব ছিলেন বলে আমরা তবু ওই 2 বছর ভালো কাজ করতে পেরেছি। আবার দেখলাম বিধায়ক সাহেব সরে গেলেন, তাহলে তো আমরা কোনো কাজ করতে পারবো না, তা যে দলে থেকে মানুষের পরিষেবাই দিতে পারবো না সেই দলে থেকে আর না থাকাই ভালো, বাধ্য হয়ে আমরা এই দলে চলে এলাম। আমার নাম বিশ্বরূপ মুখার্জি, কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের আমি পঞ্চায়েত সদস্য সঞ্চালক, কিন্তু এই জন্য আমরা যাতে মানুষের সেবা করতে পারি, মানুষের জন্য আরো আমরা কাজ করতে পারি, তার জন্য আমরা এই বিজেপি পার্টি জয়েন করেছি। কি পোস্টে ছিলেন? আমি বুথ সভাপতি 19 নম্বরে কেন্দ্রা পঞ্চায়েতে বুথ সভাপতি ছিলাম। টিএমসিতে? হ্যাঁ টিএমসিতে। আর কি আশা আছে? আমি আশা আছি যে আগামী দিনে আমি যে যাতে মানুষের আরও আমি কাজ করতে পারি, মহিলাদের আরও আমি পাশে দাঁড়াতে পারি এবং মহিলাদের জন্য আমি যতটুকু পারি মহিলাদের সাহায্য করতে পারি, তার জন্য কাজ করতে পারি, আমার আশা। আজকে কার হাতে যুক্ত হলেন? আজকে আমি আমাদের দাদা বিশ্বজিৎ মুখার্জি আমাদের মেম্বার কেন্দ্র পঞ্চায়েত, ওনার হাত ধরে আমরা জয়েন হব। কটা মহিলা জন আছে আজকে? আজকে আমাদের মোটামুটি 25 জন মহিলা আছে। আগে কিছু ছিলেন? আমরা মানুষের জন্য কাজ করতে পারবো সেই জন্য আমরা এই পার্টিতে এসেছি। টিএমসিতে কি অসুবিধা ছিল? টিএমসিতে অসুবিধা আমাদের এই ছিল যে আমরা আমাদেরকে দিয়েছিলেন কাজ করতে, কিন্তু আমরা সচেতন হয়ে আমরা কাজ করতে পারি নাই, আমাদের কাজে বাধা পড়েছে, সেই জন্য আমরা দেখলাম যে আমরা দাদার হাত ধরে অনেকই কাজ করেছি, সেই জন্য আজ আমরা দাদার হাত ধরেই জয়েন করেছি যেন আমরা মানুষের কাজ করতে পারি।